পূজোর আগেই বকেয়া ভোট করানো হোক। বৃহস্পতিবার ফের জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি জানিয়ে এলো তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। নিয়ম অনুযায়ী 5ই নভেম্বরের মধ্যে যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দেখতে দেখতে অগস্ট মাস শেষ হয়ে আসছে, মাঝে সেপ্টেম্বর আর অক্টোবর। এই পরিস্থিতিতে দ্রুত ভোট করানোর জন্য নির্বাচন কমিশনে ফের দরবার করলো তৃণমূল। যে করোনা পরিস্থিতিটাকে বারবার তুলে ধরা হচ্ছিল নানা কারণে, সেই করোনা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে। এটা লোয়েস্ট এব বলতে যা বোঝাচ্ছে, লোয়েস্ট এবে গিয়ে পৌঁছেছে। পশ্চিমবাংলায় করোনা নেই বললেই চলে, এটাই উপযুক্ত সময়, কারণ সামনের মাসটা হচ্ছে উৎসবের মাস। দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো, কালী পুজো, দীপাবলি ইত্যাদি অনেকগুলো পুজো আছে, ফলে উৎসবের মাসে নির্বাচন করাটা অসুবিধাজনক, সেটা আমরা উল্লেখ করেছি। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক, এটাই আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রেখেছি। রাজ্যের 5টি কেন্দ্রে উপনির্বাচন ও 2টি বিধানসভা কেন্দ্রে ভোট বাকি। এর মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটা। এখানকার বিজেপি সাংসদরা ভোটে জিতে বিধায়ক পদ ছেড়েছেন। দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার খড়দা ও দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার জয়ী তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়েছে, ফলে এই 5টি কেন্দ্রেই উপনির্বাচন হবে। নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। সূত্রের খবর, এদিন তৃণমূলের প্রতিনিধিরা কমিশনের কাছে এই 7টি বিধানসভা কেন্দ্রের করোনা পরিস্থিতি সবিস্তারে বর্ণনা করেন। তৃণমূলের তরফে যুক্তি দেওয়া হয়, এখন করোনা সংক্রমণ কম, তাই পুজোর আগেই ভোট করিয়ে নেওয়া হোক। We give specific figures for the 7 constituencies where elections are due, showing that the COVID is very much less. So we ask the election commission to hold the same elections as early as possible. They are interested in holding election only. They are taking into considerations all the different matters. রোজি কমিশনে যান চা খেতে ওনারা, তাতে কি যায় আছে? প্রশ্ন হচ্ছে যে আজ যে মুখ্যমন্ত্রী এখানে স্কুল খুলতে দিচ্ছেন না, লোকাল ট্রেন চালু করতে দিচ্ছেন না, বিয়ে বাড়িতে 50 জনের বেশি আসতে পারবেন না, আপনি আত্মীয় ডাকতে পারবেন না, 2 বছর ধরে মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন আটকে রেখেছেন, কোটি কোটি লোকের রাজনৈতিক অধিকারকে হরণ করেছেন, তিনি কোন অধিকারে, কোন নৈতিকতার খাতিরে বলছেন যে উপনির্বাচন করতে হবে? তাহলে সব চালু করে দিন, কেবল ওনার রাজত্ব, কেবল ক্ষমতা, এ আর রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝেন না উনি। আপনার যদি এত নৈতিকতা থাকে, আপনি যদি এত লোকের জন্য তৎপর, আপনি না থাকলে কি বাংলাটা ডুবে যাবে নাকি? একবারে ছেড়ে দেখুন না, এটা তো চামড়া ছেড়ে দেবে কিন্তু গদি ছাড়বে। করোনা আবহে 7টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন করানোর ব্যাপারে সব দলের কাছে 30শে অগস্টের মধ্যে মতামত চেয়েছে নির্বাচন কমিশন। বিজেন্দ্র সিংহ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, নয়াদিল্লি।